বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বার্বাডোজের নাগরিক, বিদেশি নাগরিক কিভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি হন তা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চক্কু পদত্যাগের প্রেক্ষিত তৈরি হয়েছে এবং তিনি যে কোনো মুহূর্তে পদত্যাগ পতিত স্বৈরাচার উচ্ছিষ্ট ব্যক্তি হিসেবে তিনি এখনো বহাল আছেন, কারণ ভদ্রলোক ছিল একেবারে আপাদ মস্তক একজন দুর্নীতিগ্রস্ত মানুষ অথবা দুর্নীতি। অন্য দেশের নাগরিক হয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া যায়, এটা আইনগত দণ্ডনীয় অপরাধ, এর জন্য শাস্তি হওয়া উচিত বলে গণমাধ্যমকে জানান ডক্টর আসাদুজ্জামান রিপন। এমন একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার কথা। সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি যদি দ্বৈত নাগরিক হন তবে সে সংসদ সদস্য হবার যোগ্যতা হারাবে, আবার যে ব্যক্তি সংসদ সদস্য হবার যোগ্যতা রাখেন না তিনি রাষ্ট্রপতি হবার যোগ্য না। এ নিয়ে রিপন বলেন, বাংলাদেশে কেউ রাষ্ট্রপতি হতে হলে তাকে বাংলাদেশের নাগরিক হতে হয়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। চুপ্পু তিনি সিঙ্গাপুরের নাগরিক, এসব জায়গায় নাগরিক হতে হলে অনেক টাকা লাগে, এসব টাকা কিভাবে পেলেন? মানি লন্ডারিং এর মাধ্যমে ছাড়া এসব টাকা নেওয়া সম্ভব না। একজন ব্যক্তি একাধিক দেশে যখন পার্মানেন্ট রেসিডেন্সি থাকে অর্থাৎ অন্য দেশে অভিবাসন থাকে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন নাগরিক অন্য দেশের প্রতি আনুগত্য প্রকাশ করলে তিনি এই দেশের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখেন না, মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না, রাষ্ট্রপতি তো নয়।